Assalamualaikum, this is me Naira and welcome back to my channel. অনেকেই প্রশ্ন করেন যে আমি কি ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করি, কি কি আমার প্রতিদিনের রুটিনে কি কি থাকে, আমি কি করে স্কিনের যত্ন করি এবং স্কিনটাকে এতটা হেলদি গ্লোইং কি করে রাখি। আজকে আমি সেই টপিক নিয়ে একটা ভিডিও করব যে স্কিনটাকে দ্রুত ব্রাইটেনিং, হোয়াইটেনিং এবং স্কিনের সমস্ত রকম প্রবলেম থেকে মুক্তি পাওয়ার একটা বেস্ট স্কিন কেয়ার রুটিন আমি শেয়ার করব, যেটা আমি নিজে করি এবং আপনাদের সাথে শেয়ার করব। আর আমার কিছুদিন যাবৎ ঠান্ডা জ্বর, গোল্ড ফেপারে ভুগছি, সেই জন্য আমি ভিডিও নিয়মিত আপলোড দিতে পারি নাই। আজকে থেকে আবার আমি নিয়মিত করেছি, ভিডিও আমি কন্টিনিউ আপলোড দিব। যাই হোক, আমি আমার প্রথমেই আমি যখন ঘুম থেকে উঠি, তার আজকে ভিডিওটা কিন্তু শর্টকাট হবে, এত ব্যাখ্যা দিতে পারবো না, জাস্ট আমি কি করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি ঘুম থেকে উঠে, দ্যাটস ইট, আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রথমেই একটা ন্যাচারাল ফেস ওয়াশ ব্যবহার করি। সেটা এখন করা সম্ভব না, কারণ একটু বেসন একটু হাতের তালুতে নিয়ে সামান্য পানি দিয়ে মিক্সড করে মুখটা ধুয়ে নেওয়ার পর দেন আমি এই ওয়াইসির হোয়াইটেনিং পাপায়া ফেস ওয়াশটা ইউজ করি। কারণ আমার মুখে কোনো একনি ব্রণের দাগ নেই এবং আমার মুখটাকে একটু হালকা একটু হোয়াইটেনিং করা বা ব্রাইটেনিং করাটাই একটু দরকার, সেজন্য আমি এটা ব্যবহার করি। আমি কিন্তু অতটা যে ডার্ক তাও না, তবে হালকা একটু ব্রাইটেনিংয়ের জন্য আমি এটা ব্যবহার করি। দ্যাটস ইট, আমি সকালে এটা ব্যবহার করার পর স্কিনটাকে খুব একটা নরম তোয়ালে দিয়ে আমি ধুয়ে নেওয়ার পর আবার আমি ধুয়ে মুছে নেওয়ার পর দেন যেটা করি, আর এটা কিন্তু অনেক ভালো একটা ফেস ওয়াশ, এটা ভালো মানের ফেস ওয়াশ স্কিনটাকে খুব গ্লোয়িং করতে এবং স্কিনের সমস্ত রকম ময়লা পরিষ্কার করতে সাহায্য করবে, স্কিনটাকে ব্রাইটেনিং দিবে কয়েকদিনের মধ্যে, আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন। এটা করার পর আমি আমার আন্ডার আই এরিয়াতে বায়োকুয়া অ্যাকুয়া আই ক্রিম আই সেরাম এটা আমি ব্যবহার করি। এটা আমার স্কিনটা, এটা আমার হচ্ছে আন্ডার আই এরিয়াটাকে খুব হেলদি এবং খুব কুল একটা ভাব দিবে, যেটা আইটার ডার্ক সার্কেল রিমুভ করবে খুব দ্রুত এবং সমস্ত রকম যাদের অ্যালার্জিটিক সমস্যা আছে বা ইচিং আছে তাদের ইচিংটা অনেকটা রিমুভ করবে। তবে এটা অনেকের বেড়ে যেতে পারে, সেটা আপনারা একটু একদিন ব্যবহার করার পর বা এক চোখে ব্যবহার করার পর পরীক্ষা করে দেন ব্যবহার করবেন, কারণ সবার তো একইটা যায় না। এটা খুবই ভালো একটা আই ক্রিম, এর রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন এর উপকারিতা এবং অপকারিতা। দ্যাটস ইট, এটা করার পর আমি যেটা করি, পুরা মুখে আমি অ্যালোভেরা জেল, এটা হচ্ছে মেড ইন চায়না, এই অ্যালোভেরা জেলটা আমি ইউজ করি। এটা খুবই ভালো মানের, এর কোনো এক্সট্রা স্মেল নেই, খুব ন্যাচারাল, আর কোনো এক্সট্রা পারফিউম ইউজ করা নেই এবং কোনো আর্টিফিশিয়াল কালার ইউজ করা নেই, জাস্ট পানি কালার যেটাকে বলে সেটা। এটা কিন্তু খুবই ভালো মানের একটা ফেস অ্যালোভেরা জেল। এটা আমি আমার পুরো মুখে হালকা করে আলতো করে মাসাজ করে নেওয়ার পর দেন আমি ময়েশ্চারাইজার হিসেবে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে জনসন মিল্ক প্লাস রাইস ক্রিম। এটা আপনার স্কিনটাকে এজিং প্রসেসটা কমাতে সাহায্য করবে এবং স্কিনটাকে দিনে দিনে গ্লোয়িং করে তুলবে এবং বেবিদের মতো সফট করে তুলবে। এটা যখন আমি নর্মালি বাসায় থাকি তখন করি, আর যখন আমি একটু বাইরে যাই তখন মানে একটু কোচিং টাইপের যেখানে আমি যাই না কেন, তখন অবশ্য আমি এটা চেঞ্জ করে নেই, কারণ তখন একটু এটা একটু অয়েলি টাইপ, মানে কম্বিনেশন স্কিনের জন্য ভালো, তারপর একটু হালকা একটু কালচে ভাব তো দেখা যাবে, কিন্তু স্কিনের জন্য খুব ভালো। এটা যারা বাসায় থাকবেন, মানে বাইরে যাওয়ার তেমন প্রয়োজন হয় না, বাসায় এটা ব্যবহার করবেন, দেন আপনারা বাইরে গেলে এই ময়েশ্চারাইজারটা, এটার উপরে আমি ফেয়ার অ্যান্ড লাভলি অ্যান্ড গ্লো অ্যান্ড লাভলি মাল্টিভিটামিন অ্যাডভান্স মাল্টিভিটামিন ইন্ডিয়ানটা ব্যবহার করি। ওইটা নেওয়ার পর আমি এটা পুরা মুখে হালকা করে অ্যাপ্লাই করে নিই, এটা আপনাদের সান প্রোটেকশনও দিবে সাথে সাথে আপনাদের স্কিনটাকে ইনস্ট্যান্ট একটা গ্লোয়িং ভাব এনে দিবে। তারপরে আমি যখন বাইরে যাই তখন ওইটার উপরে আমি এই পন্ডস স্যান্ডেল পাউডারটা দিয়ে আমি আমার পুরা লুকটাকে সেট আপ করে নিই। এটা আপনাদের মেকআপ ফিনিশিং একটা লুক দিবে এবং স্কিনটাকে অনেক গ্লোয়িং লাগবে, মনে হবে যে আপনি মেকআপ করে বের হয়েছেন। দেন আমার এটা নিয়ে এইভাবে আমি বাইরে যাই, কিন্তু বাসায় যখন নর্মালি থাকি আমি এই দুটাই স্কিপ করে আমি এই ময়েশ্চারাইজারটাই ব্যবহার করি। এটা বেবিদের জন্য যেরকম ভালো, বড়দের জন্য খুবই ভালো মানের একটা ময়েশ্চারাইজার।
এটা ব্যবহার করার পর আমি আর তেমন কিছু ব্যবহার করি না, তবে বাইরে গেলে আমি ওই প্রোডাক্টগুলো ব্যবহার করি। তখন এটা আমার সকালবেলা রুটিন চলে গেল। তারপরে দুপুরে আমি হালকা একটু ফেস ওয়াশ, এই ফেস ওয়াশটা দিয়ে আমি মুখটা ফেস ওয়াশ করে নিয়ে আমি ময়েশ্চারাইজারটা লাগিয়ে রাখি। ইভেন আমার রাতের স্কিন কেয়ার রুটিনের মধ্যে পড়ে, আমি অলিভ অয়েল দিয়ে হালকাভাবে আমার স্কিনটাকে সার্কুলার মোশনে উপর দিকে মাসাজ করতে থাকি, কারণ নিচের দিকে মাসাজ করলে স্কিন ঝুলে যাবে এবং এইজিং প্রসেস বেড়ে যাবে। তবে এটা একটা সতর্কতা আছে, যাদের অ্যাকনি ব্রোন স্কিন তারা কখনো এটা করবেন না, কারণ অ্যাকনি ব্রোন স্কিন বা পিম্পলস স্কিনে আপনাদের অ্যাকনি ব্রোন বেড়ে যাবে এবং মুখটা দেখতে আরও খারাপ লাগবে। তারা এই অয়েল মাসাজটা স্কিপ করবেন যাদের অতিরিক্ত অয়েলি স্কিন বা অ্যাকনি ব্রোন স্কিন। আর আমি আমার লিপ বাম হিসেবে অনেকে অনেক নামি দামি প্রোডাক্ট ব্যবহার করে, আমি নর্মাল ইন্ডিয়ান যে ভেজলিনটা আছে সেটাই ব্যবহার করি। এটা খুবই ভালো এবং আমি শীত গরম সবসময় ইউজ করি, আর ঠোঁটটাকে খুব ফ্রেশ এবং ইয়ং এবং কালারটা ঠিক রাখতে খুবই হেল্প করে। এটা হচ্ছে আমার ডেইলি স্কিন কেয়ার রুটিন। আর এর মধ্যে তো আমার ফেস প্যাক আছে, আর প্রত্যেকটা তো জিনিস আছে, আর যখন আমার রিভিউ শেয়ার করতে হয় কোনো প্রোডাক্টের তখন আমি সবসময়ই প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আবার নতুন করে আমার মুখে অ্যাপ্লাই করতে হয়, কারণ আমার রিভিউ শেয়ার করার প্রয়োজন পড়ে যায়। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমি প্রত্যেকের কমেন্ট সেকশানে রিপ্লাই করব, আর প্রত্যেকের স্কিন টাইপ অনুযায়ী আমি ভিডিও করব। আর যে যে প্রোডাক্টের রিভিউ চাই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই প্রোডাক্টের রিভিউ দিব। থ্যাংক ইউ।